السلام عليكم ورحمة الله وبركاته এক সাথী প্রশ্ন করেছেন যে মসজিদের বহু কোরআন শরীফ খুবই পুরাতন হয়ে গিয়েছে বা ফেটে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, তো সেগুলো কি করবেন? তো উত্তরস্বরূপ একথা জেনে রাখা দরকার, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তাদাদ্দুরে মুখতার ইত্যাদি কিতাবের মধ্যে কথা বলেছেন যে প্রথমত ওই কোরআন শরীফের কাগজগুলো বা ছেঁড়া পাতাগুলো একটা কাপড়ের মধ্যে নিয়ে সেগুলোকে কোনো একটা জায়গায় দাফন করে দেওয়া, অথবা বলা হয়েছে যে প্রবাহমান পানি, সে সমুদ্র হতে পারে, সাগর, খাল, বিল, নদী, নালা হতে পারে, সেখানে ওইরকম